তরুলে আছি। তরুল বাজার হচ্ছে গাজীপুরের কাপাসিয়া কোরিয়াতে ইউনিয়নের তরুল মধ্যাঞ্চল। পেছনে আছেন রনি ভাই, এখানে তরুলের মাঠ। এখানে এসেছিলাম ড্রোন উড়াতে, কিন্তু আসলে উপরে উঠে ভিউটা ভালো আসছিল না কুয়াশার কারণে, যদিও মধ্য দুপুর, আর একটু পরে হয়তো ভালো আসতে পারে। আজকে ওনারা রনি ভাই, আশিক ভাই পেছনে আছেন, ওনারা বর্মি থেকে এখানে এসেছেন, আমাদের বাড়িতে এসেছেন, উত্তরখামের অঞ্চলে এসেছেন। ওনাদের সাথে এখানে আসলাম, আবার এখান থেকে যাবো আমরাই থেকে দৌড়দৌড়িয়া হয়ে, তারপরে বেলাশিও যেতে পারি, বর্মি যেতে পারি। এই মাঠ এখানে দেখেন লাল মাটি কেমন লাল হয়ে আছে, মানে একটা ব্যতিক্রম ভিউ। আর একদম জনবিরল একটি রাস্তা দিয়ে এখন যাচ্ছে, এই রাস্তা যাচ্ছে নতুন বাজার আমরাই বহর ওই অঞ্চলে। এখানকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, এবং এই সবুজ শ্যামল যে শালবন আছে সেটার ভিউ দেখতে দেখতে আমরা মোটরসাইকেলে যাব। সাথে থাকুন, পাশে থাকুন। আপনি কিন্তু অনেক বিষয়ে ইউটিউবে ইয়ে করতে পারেন, আপনার নির্দিষ্ট একটা আগ্রহ, মানে ইউটিউবে সূত্র হচ্ছে কি, আপনি এক টপিকে, মানে আপনার চ্যানেলে হয় কবিতা দিলে কবিতা রিলেটেড, অথবা ব্যাংকিং ব্যাংকিং রিলেটেড, ফানি দিলে কত দিলে এই রিলেটেড, যেটা হবে সেটা সেটা, তাহলে এই ধাঁচের ক্লায়েন্টরা আপনারা খুঁজবে। যেমন আমার চ্যানেলে আমি যদি খাবারের কিছু দেয়, ক্লায়েন্ট ভিডিও দেখে না, ওরা আমার কাছ থেকে শুধু এটা চায়, মানে এই যে জায়গা টাকা দূরত্ব ভৌগোলিক, এই ধরনের ক্লায়েন্ট আমার এখানে এসে জুটছে। আর আমি অন্য কিছু দিলে ওরা ভিউ দেখে না, বিরক্ত হয়, বেশি দিলে ওরা চলে যাবে। সবাই একটা ব্যক্তির কাছ থেকে একটা বিষয়ে ইয়ে আশা করে, রাইট না? আমার যেহেতু ক্যারিয়ার ওইদিকে, ক্যারিয়ার রিলেটেড কথা বলতে হলে আমার নিজের বেনিফিট, হ্যাঁ হ্যাঁ, আবার আমার একটা বলয় তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এতগুলা ব্যাংক, এতগুলা ব্যাংকে চাকরি প্রার্থী, এরা সবাই খুঁজবে, রাইট রাইট। মানে অনেকে বলা বলতে প্রথম থেকে চাকরি নিয়েও বলতে যে কিভাবে জব পাওয়া যায়, যেমন আমি বাইবাতে বস, এই বন্ধ তিনটা ভাইবা দিলাম, তিনটাই বাকি বাদ, এগুলো নিয়ে অনেকে বলা বলতে, হ্যাঁ না আমি তো পরিচিত হই, হ্যাঁ আমার তো নাম দিয়ে শুনতে পড়েন কিছু না না পরিচিত, হ্যাঁ আপনার নাম পড়েন। এবং ধারাবাহিকতা থাকতে হবে, আপনাকে রুটিন মেনটেনে ভিডিও দিতে হবে, হয় সপ্তাহে একটা, নতুন পনেরো দিনে একটা, অথবা ডেলি একটা, এবং নির্দিষ্ট টাইমে, তাহলে ইউটিউব অটোমেটিক ওই সময়টাতে আপনার আগের ভিডিও যারা দেখছিল ওদেরকে এটা সাজেস্ট করে। এরকম থাকলে আমি আগে এটা করতাম না, ইদানিং কোন 20 দিন 2 মাস ধরে এটা মেনটেন করি, নির্দিষ্ট টাইমে ভিডিও প্রতিদিন রাত 9টায়, আগে এলোমেলো দিতাম, হ্যাঁ অন্যরকম অন্যরকম একটা অনুভূতি কি এই রাস্তা? কিন্তু আমি এরকম করতে পারতাম, আপনি পারতেন, আপনার ওটা ছিল ইনস্ট্যান্ট কথা বলার, ওকে দুই ঠেক আছে। আপনাদের ওই জার্নির কথা আমার মনে আছে, ওই যে রমজানের দিন আপনি ওর জন্য ওয়েট করতেছিলেন চৌরাস্তায়,
পরে 120 কিলোমিটার লাইনে ইফতারে জয়েন করেন বলবো করতে আমার সাথে আর আশিক বলছিল ভাই আপনি প্রতিশোধ নিচ্ছেন আমি দেরি দিয়া স্যার এটা আশিক করে প্রায় বলি আমরা যাইতাম তখন মনে করো সাইকেল চালাইতাম কি বলো নিচে যা এই রাস্তা দিয়ে আসছি রাস্তা যে ভাঙ্গা ছিল।